উপস্থিত মহতারাম হযরতে বুজুর্গ ওলামায়ে কেরাম ও আমার ব্রাদারিন ইসলাম নামাজি মুসল্লি আশিকিন জাকিরিন আমার ইমানদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালের গ্রামবাসী আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বলেন তো কোন কোটিপতি শিল্পপতি যদি দারোয়ানের বাড়ি বেড়াইতে যায় সে কেমন খুশি হয়? সেখানে সমস্ত নবীদের সর্দার বেড়াইতে গেছেন কার বাড়ি? এক জামানায় যিনি নবীদের গোলাম ছিলেন তার বাড়িতে। তো দেখে খুশিতে আট খান নবীতে ডাক দিলেন, আবু রাফে কাজী ইয়া রাসূলুল্লাহ, বের হয়ে আসতে কি করতেছিলাম? কো বকরি পাকাইতেছিলাম। ইমান কাকে বলে দেখে? কো বকরি পাকাইতেছিলাম। তো নবীজি বললেন, পাক কি হয়ে গেছে না দেরি আছে? কে পাক হয়ে গেছে। তুমি আমার সামনে একখান ঠ্যাং দাও। আবু রাফের খুশি দেখে কি নবীজি তার কাছ থেকে চাইয়ে খাইতেছে, আমার একখান সামনের ঠ্যাং দাও। তুমি সামনের ঠ্যাং দিছেন নবীজি, ভালো করে গোস্ত চাইটা চুইটা হাড় পরিষ্কার করে খাইতেছে। এখন তো পরিষ্কার করে খাওয়া দেখলে মনে করে বলো বিশাল জীবন বুঝি খায় না। হায় হায়, আপনারা চিনবেন এই এলাকায় উনি অনেক বয়ান করতে আসছেন, এন্তেকাল করছেন, মরনা মুস্তফা হুসাইন রহমতুল্লাহ আলাইহ, দেখছেন না উনাকে? মুস্তফা হুসাইন সাহেব কুমিল্লা লাকসাম ওনার বাড়ি ছিল। তো হোটেলে খাইতে বসছেন, আমিও তো মাঝে মাঝে হোটেলে খাই, পথে ঘাটে চলতে হয়। তো উনি গোস্ত দিয়ে ভাত খাইতেছেন, তো হাড্ডি চাইতে চুইটে খাইতেছেন, পাশে এক সাহেব সে চা খাইতেছে। তো হুজুর যেভাবে খাইতেছে চাইয়া রয়েছে। এক পর্যায়ে জিজ্ঞেস করে, হুজুর আপনাদের দেশে কুত্তা কি খায়? হুজুরদের কুত্তা বানাবে, হুজুরদের কুত্তা বানাবে। কিন্তু কোরআনে কারিমের এলেম যাদের সিনায় আছে, দ্বীনের বুদ্ধ যাদের আছে, যখন যে বুদ্ধি দরকার আল্লাহ তারে সেই বুদ্ধি শিখিয়ে দেয়। তো ওনারা বলে কি যে হুজুর আপনার দেশে কুত্তা কি খায়? তো উনি দেখলেন যে সাহেব চা খাইতেছে, উনি হাসি দিয়ে বললেন, আমাদের এলাকায় কুত্তা চা খায়। এখন বানাইতে চাইছিল হুজুরের কুত্তা, নিজে হয়ে গেছে কি? মানুষ মনে করে যারা হুজুর তারা জিকির আজকার করে আল্লাহ বিল্লাহ করে এরা বুঝি বলো, আসলে বলো না, বলো ছাইজে থাকে। একটা কিস্তা মনে পড়ে গেল, মোল্লা দবিয়াজন নাম শুনছেন না? বস্ত করতে পারবো না, একটু গল্প করি। মোল্লা দবিয়াজন রহমতুল্লাহ আলাই বাদশাহ আকবরের দরবারে নবরত্ন ছিল, নয় নক্ষত্র, আর এক নক্ষত্র ছিলেন মোল্লা দবিয়াজন, মোট দর্শন নয়জনই বুদ্ধিজীবী, একজন হলো মোল্লা, মোল্লা একজন। মোল্লা দবিয়াজের সাথে বাদশাহ আকবরের গল্প স্বল্প হইতেছে। তো মোল্লা দবিয়াজ বলে, বাদশাহ আপনি এত পারা পারেন, ছোট্ট বাচ্চার আবদার মিটিতে পারবেন? তোকে কেন পারবো না? বাদশাহ আকবর মহা ক্ষমতা ধর, কেন পারবো না? তো মোল্লা দবিয়াজ ওকে, পারবেন না, তা পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি বাপ হন আমি কোলা হই। তো বাদশাহ আকবর রে বাপ বানাইয়া মোল্লা দবিয়াজ কোলা হয়েছে, আমি কান্দে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাদশাহ বলে, কেন দিস কেন? কামারে চকলেট কিনে দেন। তো চকলেট আনাই দিস, আবার কান্দে, এ কেন দিস কেন? কামারে একটা হাতি কিনে দেন, হাতি কিনে দিস, বিশাল হাতি, আবার কান্দে, কেন দিস কেন? কামারে একটা কলসি কিনে দেন, তো কলসি কিনে এনে দিস, আবার কান্দে, এখন কেন দিস কেন? কামার হাতিটা কলসির মধ্যে ভরে দেন। বাদশাহ একবার কয়েক বেটা ব্যাক কর, এত বড় হাতি কলসির মধ্যে ভরা যায়? তো মোল্লা দবিয়াজ ওকে পারলেন না, মোল্লা হইলে পারত, মোল্লা হইলে পারত, মোল্লা হইলে পারত, তো তুই পারবি? হ্যাঁ পারবো। তো তুই বাপ হ আমি পোলা হই, বাদশাহ একবার বলে, তুই বাপ হয়ে আমি পোলা হই, ঠিক আছে। কাচ্চা কাচ্চা কোথায়? আপনি উপরে বসে রয়েছেন, আমি নিচে বসে রয়েছি, বাপে না উপরে বসে, পোলায় না নিচে বসে, আপনি এসে নিচে বসেন আমার উপরে বসান। আল্লাহ পাক দেখেন মোল্লারে কি হেকমত শিখিয়ে দিছে, বাদশাহ একবার এসে নিচে বসছে, মোল্লা দবিয়াজ ধরে সিংহাসনে বসেছে। সুবহানাল্লাহ, আগামীকাল বাড়িতে গিয়ে বইলেন, মোল্লা দবিয়াজ ধরে উপরে বসে নিচে নিচে বসছে।
এখন বাচ্চা একবার বাচ্চা সাইজা কান্দে এ এ এ কান্দিস কেন বল্লা তো পিয়া জুদো হোক তো বাচ্চা একবার বলে যে আমারে চকলেট কিনে দেন ওই মোল্লা যা কইছে তাই কয় তো চকলেট এনে দিছে এরপর একটু ঘুরেই কইছে আমার কান্দে কান্দিস কেন খামার একটা কলসি কিনে দেন উনি তো বলছিলেন কলসি তিন নম্বরে বাচ্চা একবার কলসি পায় দুই নম্বরে একটা কলসি কিনে দেন তো কলসি কিনে দিছে আমার কান্দে কান্দিস কেন খামার একটা হাতি কিনে দেন তো মোল্লা দুপিয়া একজনকে কাছে ডাক দিয়ে কানে কানে কয় কি বাচ্চাদের খেলনা হাতি নিয়ে আসে তো বাচ্চাদের খেলনা হাতি আছে খেলনা হাতি এনে দিছে কেন কি হাতি খাপে তো বাচ্চাদের হাতি চিনেন না এখন আমারে বলেন ঘুরে দিতে আমি বলে দেবো যারা দিনের এলেম তাদের এসে যায় তাদেরকে আল্লাহ বুদ্ধি শুদ্ধি শিখে যায় না কুরুচিনে বানাইছে সুরুচি অসভ্যতার বানাইছে সভ্যতা অভদ্রতাকে বানাইছে ভদ্রতা বস্ত চাইটা চুইটা পরিষ্কার করে খাওয়া এটা শূন্য এটা সুরুচি এটাই সুন্দর কিছু খাবে কিছু ফেলবে মোল্লাকে খালি বলত কয় আর এক কিস্তা মনে পড়ে গেল যে মোল্লা দেশ আলাক হয় না বাদশাহ একবার ঘুরতে বাইরেছে সাথে তার প্রধানমন্ত্রী এই ঘটনা লিখছেন হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি আমি কিন্তু গোপাল বাড়ির কাহিনী বলতেছি না হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন তো বাদশাহ একবার ঘুরতে বের হয়েছে বিকেল বেলায় সাথে ওনার প্রধানমন্ত্রী না বলো বলবীর তো বলবীরকে নিয়ে বের হয়েছে তো বড় একটা পুকুর সামনে পড়ছে তো বাদশাহ বলে বলবীর বলো তো এই পুকুরে কত বাটি পানি হবে বলবীর কি বাদশাহ এত বড় পুকুর এক কুয়াইয়ে বাটি বা এক ছটাইকে বাটি এই দিয়ে কি আন্দাজ করা যায় এর মধ্যে ওখানে দেখা গেছে এত লোক একটা মাদ্রাসার ছাত্র যুব টুব্বা গাই দেওয়া তো ওরে বাদশাহ একবার কয় কি এই ছেলে তুই পারবি কি এই পুকুরে কয় বাটি পানি হবে তো তো ছেলে বলে বাদশাহ বাটি যদি পুকুরের সমান হয় তাহলে এক বাটি সুবহানাল্লাহ কেন কেউ বললেন বাটি যদি পুকুরের অর্ধেক হয় তাহলে দুই বাটি বাটি যদি পুকুরের তিন ভাগের এক ভাগ হয় তিন বাটি চার ভাগের এক ভাগ হলে চার বাটি আদম ছাড়ে না কইতেই আছে একশো একশো ভাগের এক ভাগ হইলে একশো বাটি বাচ্চা কারে থাম থামাই দিয়ে তারপরে বলতেছে এ বীরবল ও যদি বড় হইতো আমি ওরে প্রধানমন্ত্রী বানাইতাম তোরে বরখাস্ত করে দিতাম তো দিনের এলেম তার মধ্যে আইসে যায় আল্লাহ পাক তাকে হেকমত শিখাইয়া দেয় হেকমত শিখাইয়া দেয় তাই হোক তো নবীজি পরিষ্কার করে খাইতেছেন এই পরিষ্কার করে খাওয়া কি শুনুন তো গোশতের হাড় সামনের পাও একদম পরিষ্কার করে খাইয়া হাড় ফেলাই গেছে ফেলাই দিয়ে বললেন আবু রাফে সামনের পাও আরাকখান দাও তো সামনের পাও আরাকখান দিছে আবু রাফের খুশি দেখে কে নবীজি চাইয়ে খাইতেছেন না এখনো যদি আমারে আমার কোন উস্তাদ বলে তুই আমারে ওই জিনিসটা খাওয়া তাহলে আমার খুশির সীমা থাকে না সেখানে নবীজি বলতেছেন আবু রাফেকে আরাকখান পাও দাও আরাকখান পা দিস তো নবীজি ওইটা চাইটা চুটে খাইয়া হাড় ফেলাই দিয়ে কয় আবু রাফে সামনের পাও আরাকখান দাও আল্লাহ আকবার তিন চার জনে বলে বাকিরা বলে না সামনের পাওয়ার আখ্যান দেও আবু রাফে কই আর রাসূলুল্লাহ এক বকরির তো সামনের পাল দুইখানি হয় আর আখ্যান কোথায় পাবো নবীজি বললাম তুই করলি কি আমি তোরে বলছিলাম দিতে সামনের পাও তুই গিয়ে পাতিল দেখতি না থাকলে পরে আমারে বলতি তুই জানিস আমি যখন বলছি তো আমি যতক্ষণ চাইতে থাকতাম তুই যদি দিতে থাকতি অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে দিতেই থাকতো তো এক বকরির ঠ্যাং দুইখান হয় এটা যুক্তি আর নবীজি বলছেন দিতে এটা হলো নবীজির কথা যুক্তিকে পায়ের নিচে ফেলাইয়া নবীজির কথা মতো কাজ করেন না হলো কি হযরত আলী তো আবু রাফের থেকে স্তরে অনেক বড় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুপুরবেলা বাইরে ঘোরাঘুরি করতেছে হযরত আলী একা না আরো দুই চারজন সাহাবী আছে আর দুই চারজন সাহাবী আছে কি দেখ ঘুম আসতেছে না তাই বের হয়ে আসছে নবীজি বলেন ও তা আমার তোমাদের রোগ একই তাইলে মা আখরাজানি ইল্লা মা আখরাজাকুম তোমাদেরকে যে জিনিসে ঘর থেকে বের করেছে আমাকেও ওই জিনিসেই ঘর থেকে বের করেছে
এরপরে বললেন জজবা এসে গেল নিজের জন্য জজবা আসে নাই সাহাবা একরামের পেটে খোদা নবীজির জজবা এসে যায় বললেন হু আলী কাজী ইয়া রাসূলুল্লাহ ওই খেজুর গাছের কাছে যা ওরে গিয়ে বল আল্লাহর রাসূল খেজুর দিতে বলছে শীতকাল খেজুর গাছ শুকনা কিচ্ছু নাই নবীজি বলতেছেন আলী যাও খেজুর গাছকে গিয়ে বলো আল্লাহর রাসূল খেজুর দিতে বলছে হযরত আলী তো জানা আছে নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন মিম্বর যখন বাড়ানো হয় নবীজি মিম্বরে চড়ছেন শুক্রবার দিন খুতবা দিলেন আর ওই মরা খেজুর গাছ কাঁদতে আরম্ভ করে দিছে সুবহানাল্লাহ নবীজি নেমে গেছেন খেজুর গাছের মাথায় পিঠে হাত বুলাইয়া সান্ত্বনা দিয়া ওরে কান্না থামাইছেন হযরত আলী জানেন মরা খেজুর গাছও কাঁদে নবীজি তাজা খেজুর গাছকে বলছেন খেজুর দিতে এটা তো না হইয়া পারে না হযরত আলী গেছেন খেজুর গাছ তলায় চাদর বিছাইছেন চাদর বিছাইয়া ডাক দিছেন আইয়ুহান নাখলা আমরা যদি দেখতাম কেউ খেজুর গাছের ডাক দেয় ও খেজুর গাছ তাহলে আমরা বলতাম তুই এখানে কেন তুই বাপ নাই যা না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ তলায় গিয়া চাদর বিছাইয়া ডাক দিছেন আইয়ুহান নাখলা ও খেজুর গাছ ইন্না রাসূলুল্লাহ তক আমারাকে আন তুসমিরি আল্লাহর রাসূল তোকে হুকুম করেছেন ফল দেওয়ার জন্য বলার সঙ্গে সঙ্গে এক সেকেন্ড তো দেরি হয় না ওই খেজুর গাছ থেকে তাজা পাকা খেজুর পইড়া হযরত আলীর চাদর ভুইরা যায় আর ওই চাদর আইনা পেচাইয়া নবীজির সামনে পেশ করছেন নবীজি ওই খেজুর সাহাবীদেরকে বন্টন করে খাওয়াইলেন নিজেও খাইলেন এরপর বললেন লাকুস আলুন্না হাদান নাইম ইয়াউমাল কিয়ামা হযরত আলী শিক্ষা দিলেন দেখো ঈমান একে বলে নবীজি বলছেন আমি গিয়ে বলছি আমি গবেষণা করিনি খেজুর গাছে খেজুর নাই শীতকালে গাছে কোনো ফল হয় না বলে ও সমস্ত গবেষণা আমি করতে যাইনি ঈমান একেই বলে নবীজি যা বলবে তা বিশ্বাস করা এ খুব মনোযোগ দিয়ে শুনেন খুব মনোযোগ দিয়ে শুনেন একদিন নবীজি বসে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা সামনে বসা দুইজনের মধ্যে গল্প স্বল্প হয় খুব খাতির নবীজির বিবিদের মধ্যে হযরত আয়েশার সাথে নবীজি সবচেয়ে বেশি প্রেম ছিল খুব মহব্বত করতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে গল্প করতেছেন কিসের জান্নাত জান্নাত থেকেও মজা জান্নাত থেকেও নবীজি বেশি দামি জান্নাতের যে দাম তার থেকেও নবীজির বেশি দাম না সুবহানাল্লাহ আল্লাহ পাকের আরশে আযীমের যে দাম তার থেকেও নবীজির বেশি দাম সুবহানাল্লাহ তো নবীজির সঙ্গে গল্প করতেছেন কি মজা হযরত আয়েশার কি মজা হযরত আয়েশার বড় মজা নিয়ে গল্প করতেছেন এমন সময় হঠাৎ করে নবীজি ঘুরে গেলেন ছিলেন তো এইদিক ঘুরে গেলেন এইদিক তখন হযরত আয়েশা হা করে রয়েছেন কি ব্যাপার আমারে বাদ দিয়ে এদিকে ঘুরলেন কেন এর মধ্যে জিব্রাইল এসে গেছে জিব্রাইল এসে গেছে নবীজি ঘুরছেন জিব্রাইলের সাথে কথা বলতেছে হযরত আয়েশা তো কিচ্ছু দেখেন না জিব্রাইল বলতেছে আয়েশার মুখ খান কালা হয়ে গেছে আয়েশার একটা সালাম দিয়ে দেন তো নবীজি বললেন ও আয়েশা হাজা জিব্রাইল জায়গাটা শূন্য কিচ্ছু নাই জায়গাটা কি শূন্য কিছুই নাই এ ঈমান শেখেন ভালো করে দেখা শূন্য কিচ্ছু নাই একেবারে সাদা দেখা যায় নবীজি বললেন ও আয়েশা হাদা জিব্রিল এই যে জিব্রিল তোমারে সালাম পেশ করতেছে আমাদের দুধের বেটি রইলে কই তো কি কোদি ফাঁকা তখন তো কিছু নাই কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলতেছেন আমি চোখে দেখি না আমার বিবেক দিয়ে বুঝি না কিন্তু নবীজির আঙ্গুলের ইশারা মিথ্যা হইতে পারে না আম্মা জান বললেন ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া ইয়ারা মা লা আরা সালাম একটা আপনাকে দিলাম আরেকটা জিব্রাইলকে দিলাম কিন্তু সে তো আমারে দেখতেছে আমি তো তারে দেখতেছি না এই এতটুকু কথা শুধু বললেন খোসা দিয়া কিন্তু জিব্রাইল এখানে আছে এ ব্যাপারে কি ঈমান নিয়ে আসছে ঈমান কাকে বলে একই বলে এই কথাগুলো এতক্ষণ কেন বললাম এই জন্য বললাম এই যে আপনারা বসে আছেন নবীজি বলছেন যে এই মজলিসে যারা বসা তাদের মাথার উপরে নূরের শামিয়ানা টাঙ্গা আপনি
আপনি উপরে দেখতে চাইয়া দেখেন কোন নূর দেখা তো যায় না, তাহলে আর ঈমান কোথায় হইল? নবীজি বলছেন অতএব কি নূরের শামিয়ানা আছে, নবীজি বলছেন নীরের নিচে নূরের বিছানা, অতএব নূরের বিছানা কি আছে, নবীজি বলছেন প্রত্যেক শ্রোতার পাশে একজন করে ফেরেশতা বসা, অতএব একজন করে ফেরেশতা আছে, চতুর্দিকে ফেরেশতাদের বেষ্টনী জমিন থেকে আসমান পর্যন্ত, অতএব সেই ফেরেশতাদের বেষ্টনী আছে। তারা দাঁড়াই দাঁড়াইয়া আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ ওদেরকে মাফ করে দাও, ওদের উপর তোমার খাস রহমত নাজিল করো। এমন মজলিসে আসতে পারলাম বসতে পারলাম খুশি না বেদা? খুশি হয়ে থাকি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আগে বলতাম এই তোমরা দুজন কি করো, তোমরা কি এই শোনো তোমরা কি বয়ান শুনতে আসছো, তো সেন্ডেল খোলো কইলা উপরে বসে ঠিক মতো। অমনোযোগী শ্রোতা একজন থাকলেও মজলিস নষ্ট করে দেয়, এই জন্য আরে এ তো ছোট মানুষ, বুড়ে গো ছাড়ি না, ছোট মানুষটাকে আমি ছাড়বো না। আচ্ছা যাই হোক, তো বলতেছিলাম আগে বলতাম আজকে সেই কথাটা মনে পড়লো যে যদি লাইগে যায় ঠিক আমি কি ঠিক করবো, যদি লাইগে যায়, যদি লাইগে যায় খালি রেড ক্রিসেন্টের লটারি না, ওই লটারি না, রব্বুল আলামিনের সঙ্গে লটারি খেলতে হয়, জুয়া খেলতে হয়, এক একটা কাম করতে হয়, আর মনে মনে বলতে হয় যদি লাইগে যায়, যদি কবুল হয়ে যায়। এই যে আজকে দিনই জলসা আল্লাহ পাক আমাদেরকে আনছেন খুশি হইয়া অন্তরের অন্তঃস্থল থেকে, যে আল্লাহ তুমি আমার এমন জায়গায় আনলা রহমতের ফেরেশতারা আমার জন্য দোয়া করতেছে, এই খুশি হইয়া অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলবো, মনে মনে বলবো যদি কবুল হয়ে যায়, হতেও তো পারে হাসরের ময়দানে শুধুমাত্র এই আলহামদুলিল্লাহ রসিলে আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। তো একটু আবার খুশি হয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মোবাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন, আমার মোবাইল তো বাঁচতেছে, আমি তো ধরি না, আমি যখন ধরি না আপনারা কেন ধরবেন, একদম শুধুমাত্র এই কামটাই করি সবাইকে, যদি লাইগা যায়। এ যুবকরা শুনল একজন বুড়ো মানুষের হাতে লাঠি পড়ে গেছে, চুলকিতে গেছিল কোমর, লাঠি পড়ে গেছে, তো লাঠিটা নিচে হয়ে উঠাইতে খুব কষ্ট হইতেছে, তা তুমি একটু দূরে দাঁড়াই গেছো, দেখলে যে ওনার লাঠি উঠাইতে গিয়ে কষ্ট হয়, তুমি একটা ধরে দাও গিয়ে লাঠিটা ধরে ওনার হাতে দাও, মনে মনে বলো যদি লেগে যায়। হতে পারে শুধুমাত্র এতটুকুর কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেবে। আমি দৃষ্টান্ত দিই ছোট ছোট আমল, যেমন দেখবেন বাজারে কেনাকাটার সময় রিক্সাওয়ালা গরিব মানুষ দোকানে কিছু কিনতে গেছে, সে মনে করছে দাম গ্রাম থেকে আসছে, তো সে মনে করছে দাম হবে 5 টাকা, দাম জিজ্ঞেস করছে দোকানে 10 টাকা, কেন না 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 আমি নিব না, দরকার নেই হাঁটা দিচ্ছে, তুমি চাইয়ে দেখলা, আপনি চাইয়ে দেখলেন যে 10 টাকার জিনিস কিনলো না চলে দিতেছে, কিনতে তো চাইছিল, আপনি এক কাম করেন 10 টাকা তো বেশি তো না, 10 টাকা ওই 10 টাকা দিয়ে ওই জিনিসটা কিনে ওরে গিয়ে দিয়ে আসে, নে বাবা তুই খা। এতটুকু আপনি জানেন ওই কোটিপতি শিল্পপতিরে লাখ লাখ টাকা খরচ করে খাওয়াইয়া ওই জিনিস পাওয়া যাবে না, ওরে এই 10 টাকার জিনিস খাওয়াইয়া যা পাওয়া যাবে, ওরে 10 টাকার জিনিস কিনে দেন।